আমি তো বিশ্বাস করতে পারবো না যে নিজের যে বাবা ওকে ছোট থেকে বড় করেছে সেই বাবা যদি তার এগেনস্টে, ভাই আজকে ও খেয়ে গায়ে যেটুকু মানে মাংস মানে গজিয়েছে, চর্বি লাগিয়েছে, সেটা ওই বাপেরই টাকার। সেই বাপ নাকি যখনই বাপের এগেনস্টে হয়, যখনই বাপের ওপর রাগ হয়, তখনই বাপ হয়ে যায় মলেস্ট করছে, বাপ আমাকে অত্যাচার করছে। আর যখনই সব নর্মাল থাকে, ওর মনের মতো করে ওর বাবা গাড়ি কেনে, একটা মানুষকে কতটা প্রেশার দিয়ে। হেই হ্যালো 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 এভরিওয়ান, ও মাই ডগ, পুরো ইউটিউবে কাঁপছে। না না, সবাই ভিউজ লুটছে ভাই, আমি ভিউজ ভিউজ লুটতে আসি না, আমি খুব রেয়ার ভিডিও দিই, বিকজ ভিডিও দেওয়ার মতো মানে সত্যি কথা বলছি, সেটা প্রীতমই হোক, সেটা দিশানি হোক, সেটা আরেকজনই হোক না কেন, এদের কাউকে নিয়ে ভিউজ লুটে ইনকাম করবো এই ইন্টেনশনটা অ্যাটলিস্ট আমার নেই। নইলে আমি হয়তো প্রত্যেক দিন 4-5টা করে ভিডিও করতে পারতাম, কিন্তু করি না, কারণ আসে না, আমার ইচ্ছেটাই আসে না। কিন্তু কিছু জিনিস, কিছু কথা আজকে হয়তো একটু একটু বেশি বেশি ভিডিও যাবে, মানে এই কটা দিন, কারণ এত কথার হজম করে আমি রাখতে পারছি না, ঠিক আছে? তো প্রথমেই আমি আসবো, কারণ বড়ো ভিডিও হয়ে যাবে, অনেকগুলো এতগুলো পয়েন্ট পেয়েছি যে সেই পয়েন্টগুলো নিয়ে যদি ভিডিও করি প্রচুর ভিডিও হয়ে যাবে। প্রথমে হচ্ছে আজকে টাইটেলটাও আমি এটাই দেবো, প্রীতমের কিন্তু কোনো বিয়ে হয়নি, দিশানির কিন্তু কোনো বিয়ে হয়নি, ঠিক আছে? বিকজ ওরা কী বলে ওটা মানে ইম্যাচিওর যখন বয়স ছিল তখন ওরা বিয়ে করেছে, সেই হিসেবে দিশানির তো কোনো বিয়েই হয়নি। দিশানি কিন্তু আনম্যারিড একটা মেয়ে, ঠিক আছে? মাইন্ডেড, দিশানিকে কেউ ম্যারিড বলবে না, দিশানির কোনো বিয়ে হয়নি। সেটা যতই তোমরা বিয়ের ভিডিও যত কিছু অনেকের ইউটিউবে সার্চ করলে প্রীতম আর দিশানির অনেক বিয়ের ভিডিও, পুরো প্রপার পুরো বিয়ের ভিডিও আসে, তো ওটা কোনো বিয়েই নয়। ছেড়ে দাও প্রীতমের দিশানির কথা, প্রীতমকে তোমরা অনেকেই লেখো তোর 3 নম্বর বউ, তুই আবার কবে বিয়ে করছিস, তো 3 নম্বর বউ, প্লিজ তোমরা কেউ ওকে 3 নম্বর বউ বলো না, বিকজ প্রীতমের একটাই বিয়ে হয়েছে, একটাই বিয়ে, কিন্তু সেই বিয়েটাও যখন হয়েছে প্রীতমের, ইয়েস সেই বিয়েটাও যখন প্রীতমের হয়েছে, প্রীতম তখনও কিন্তু প্রাপ্য বয়স্ক হয়নি, মানে কী বলে মানে ম্যাচিওর হয়নি তখনও, 21 তখনও কিন্তু প্রীতমের হয়নি, তার আগেই প্রীতমের বিয়ে হয়েছিল। তো লজিক্যালি কথাটা যদি লজিক দিয়ে দেখতে যাও, প্রীতমের যে বউকে তো বউ ধরা হচ্ছে, সেই বউ যদি ম্যাচিওরও হয়, যদিও আমি জানি সেই বউ তখন ম্যাচিওর ছিল না, পরে ম্যাচিওর হয়েছে, তো সে মানে প্রীতম কিন্তু তখনও ইম্যাচিওর ছিল, কারণ মেয়েদের 18 হয় আর ছেলেদের বুঝে 21 হয়, কারেক্ট? তো 21 প্রীতমের এই হয়েছে সদ্য। তো এবার তোমরা বুঝে নাও, তাহলে প্রীতমের কিন্তু কোনো বিয়েই হয়নি, কারণ প্রীতমের যে বউটাকে লিগাল বউ বলা হচ্ছে সেই বউও কিন্তু ইলিগাল, কারণ ইম্যাচিওর যখন ছিল, যখন বয়স মানে ম্যাচিওর হয়নি, বয়স ম্যাচুরিটির আগেই প্রীতম কিন্তু আরেকটা বিয়ে করেছে, তো প্রীতম দুটো বিয়ে করলেও প্রীতমের কিন্তু কোনো বিয়েই হয়নি, এটা কিন্তু মাথায় তোমরা ঢুকিয়ে রেখে দাও। প্রীতমের যারা হেটার্স, প্লিজ আমি তাদের সকলকে বলছি, প্রীতমের কিন্তু কোনো বিয়ে হয়নি, বলে দিয়েছে দিদি আমাদের, বলে দিয়েছে। এবার বলি, আমার ঠাকুমা আমার মা বাবা এদের সবার মোটামুটি মায়ের হয়তো ম্যাচিওরিটি আসার আগেই আমার মায়ের বিয়ে হয়েছিল। আমার বড় মাসি, ইয়াস আমি কী করে ভুলতে পারি, আমার বড় মাসি আমার মায়ের থেকে অনেক বড়, আমার বড় মাসি, এবং বড় মাসির বোধহয় ওই সেই বাল্যবিবাহ প্রথা ছিল তখন, দ্যাট টাইম, তো বাল্য বিবাহ হয়েছিল, আমি শুনেছি দিদা আমার দিদার কাছ থেকে, যখন আমার বড় মাসি একটা ম্যাচিওর মেয়ে হয়, মানে ধরো 20-21-22 বছরের মেয়ে হয়, তখন মাসির সমস্ত গয়না পাঠিয়ে দিয়েছিল আমার দাদু কাছে, এবং দাদুকে লিটারেলি আবার ওই গয়নাগুলো বড় বড় করে বানিয়ে দিতে হয়েছে। সব থেকে বেশি গয়না পেয়েছিল আমার বড় মাসি, মানে এতটাই মানে তখন আমার দাদুর অবস্থাও খুব ভালো ছিল, এবং সমস্ত গয়নাগাটি পেয়েছিল আমার বড় মাসি। তো বড় মাসির যে বিয়েটা সেটা হচ্ছে ইলিগাল বিয়ে, বড় মাসির ছেলে হচ্ছে ইলিগাল ছেলে, বড় মাসির নাতিও হচ্ছে ইলিগাল নাতি, ওগুলো সব ফুর্তির ফল, ওয়াও। তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে আমাকে একটু জানিও যে তোমরা যারা প্রেম করে বিয়ে করেছো, ম্যাক্সিমাম এই বিয়েগুলো প্রেম করে, আর আগেকার যুগে দেখে শুনে হতো, এখনকার যুগে প্রচুর এরকম অলিতে গলিতে আশেপাশে এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা প্রীতম দিশানি বা এই মেয়েটিকে দেখে বিয়ে করেনি, যারা নিজেরাই বিয়ে করেছে, তার আমার পুজো হচ্ছে, যারা নিজেরাই বিয়ে করেছে, এরকম প্রচুর বিয়ে আছে, যারা নিজেরা পালিয়ে বিয়ে বা পালিয়ে বিয়ে ম্যাক্সিমাম সময় হয় যারা করেছে, তাদের বিয়ে কিন্তু ইলিগাল। তোমাদের যাদের বাচ্চা হয়েছে তাদের বাচ্চারা হচ্ছে ফুর্তির ফল, ছোটো বয়সে ইম্যাচুরিটি বয়সে ফুর্তির ফল, মাইন্ডেড, হ্যাঁ মাথায় রেখো কথাটা। এটা হচ্ছে আমার আমাদের সকলের ফেভারিট, দিদি বিচার করতে বসেছে, বিচার। আরও বড়ো জিনিস, বেবি যেগুলো এসেছে, বেবি নষ্ট করা নিয়ে যখন কালকে কন্টিনিউ লেখা চলছিল যে প্রীতম আর প্রীতমের যে লিগাল ওয়াইফ সে বেবিটা কেন নষ্ট করলো, বলে ওটা ওই বেবি থাকার কোনো মানেই নেই, ওগুলো হচ্ছে সব ভুল ভাল, বাচ্চা বয়সে ফুর্তি করেছে তার ওই সমস্ত কথাটা, তো এরকম বলা যেত যে অ্যাটলিস্ট বেবিটা নেই, বেঁচে গেছে, যেখানে মা বাবা দুজনা, এটা আমার নিজস্ব মতামত, যেখানে মা বাবার মধ্যে একটা হিউজ ডিস্টেন্স আছে, যাদের মধ্যে ম্যাচিউরিটি আসেনি, তারা দুজনা যদি বেবিটা হতো সেই বেবিকে সাফার করতে হতো, কারেক্ট? কারণ আজকের ডেটে যদি ওদের দুজনার বেবিটা থাকতো সেই বেবিকে অ্যাকচুয়ালি সাফার করতে হতো, উল্টে নাও হতে পারতো। অলওয়েজ নেগেটিভ ওয়েটা কেন দেখবো, যদি আমি কারো সংসার বাঁচাবার চেষ্টা করি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, আমি তো এইটুকু তো বলবো, সমস্ত কিছু নেগেটিভ ওয়েতেই ধরবো। আমার মতে আমি যেটা দেখেছিলাম সেই সময় যখন মেয়েটি প্রেগনেন্ট ছিল, সমানে প্রীতম ওকে বাড়ি নিতে চেয়েছিল, বাচ্চাটাকে নিতে চেয়েছিল, একসাথে থাকতে চেয়েছিল। বাচ্চাটা যদি সত্যি আজকে থাকতো, এক একটা সম্পর্ক জানো তো বাচ্চাদের জন্য, বাচ্চা একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বেবি হচ্ছে এতটা স্ট্রং জায়গা যে বেবির জন্য অনেক মানুষ চেয়েও মা বাবা আলাদা হতে পারে না, আবার হয়ও, কিন্তু অনেক সংসার আছে যেখানে শুধু বাচ্চাদের জন্যই সেই সংসারটা আজও টিকে আছে, এটা ফ্যাক্ট, কি বাচ্চার মুখ চেয়ে বাবা মা কিছু করতে পারে না। তো যদি হয়তো ওই বেবিটা থাকতো তাহলে হয়তো আজকের ডেটে এই সিচুয়েশনটাই ক্রিয়েট হতো না, বাচ্চাটাকে নিয়ে ওরা হয়তো ভালো থাকতো, সুন্দর থাকতো, এটা বলতে পারলো না, তাই না? ইলিগাল বাচ্চা মানে একটা হয় না, বলতে 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 এদের প্রবলেমে এটাই হচ্ছে মেন জিনিস, যে ঢুকবে তার মাথাটা তারটা কেটে যাবে, এটা ফ্যাক্ট, এদের প্রবলেমটা যে শুনতে বসবে তার কেটে যাবে। আর কালকে শোনা, ওয়াও,
দিশানী কেঁদেছিল মাসির বাড়িতে, সেটা জানতে পেরেছিল, রাতে অশান্তি হয়েছিল, মুন্না নাকি ড্রিঙ্ক করে বলে সেই নিয়ে নাকি কাকিমা খুব রাগারাগি করেছে, মানে কবিতা কাকিমা, কিন্তু এটাই বললো না যে ওই মেয়েটা তার নিজের সমস্ত বোন মিলে মদের পর মদের বোতল উড়িয়েছিল, বিয়ারের পর বিয়ার। আমি ওই ভিডিওটা দেখেওছি, এত সুন্দরভাবে এ ওর হাত থেকে টানছে, ও ওর হাত থেকে টানছে, টেনে টেনে বিয়ারের বোতল সাফ করছে। সেই ভিডিও প্রীতমের কাছে এখনও আছে, এখনও আছে। ওর নিজের কোনো দোষ নেই, ওর নিজে কোনো কিছু করেনি, দিশানী আর প্রীতম সমস্ত দোষটা করেছে। দিশানী শুধু সংসারের ওর দিকে চোখ ছিল। আমি তো উল্টোটা শুনেছি, আমি তো উল্টোটা জানি। যখনই দিশানীর বাড়ির সামনে দিয়ে যাওয়া হতো তখনই নাকি প্রীতমকে জড়িয়ে ধরতো। প্রীতম বলতো, কেন জড়িয়ে ধরছিস ভাই, জেলেসি করাবে। প্রীতম যেখানে ওর নিজের চ্যানেলে ওর যে লিগাল ওয়াইফ তার সাথে কি মানে জড়িয়ে ধরা, কিস করা, কত ভিডিও, সেগুলো সব তো দিশানী দেখতে পাচ্ছে, সেগুলো সব তো দিশানী দেখতে পাচ্ছে প্রীতমের চ্যানেলে এবং ওই মেয়েটির চ্যানেলেও। তাহলে এক্সট্রা করে জড়িয়ে ধরে তার বাড়ির সামনে দিয়ে যেতে যেতে তার বাবার সামনে জড়িয়ে ধরে জেলেসি করানোর লজিকটা কি আছে? প্রীতম কি কোথাও মনে হয় এতটা বোকা, চু পাগলা চু? আমার তো মনে হয় না। আরও বড় ব্যাপার, যখন প্রীতম বিয়ে করতে গিয়েছিল দিশানী তার বাড়িতে চোখের সামনে থেকে দেখতে পেয়েছিল, দিশানী কোনো একটা রিজনে বেরিয়েছিল, ওর মামার বাড়ি যাচ্ছিল, ওর মামার বাড়ি থেকে ফেরার সময় প্রীতমকে লিটারেলি বউ ভাতের দিন সকালবেলায় দেখেছিল, এবং প্রীতম যখন বিয়ে করতে যাচ্ছিল বিয়ের গাড়িটা যখন যাচ্ছিল সেটাও কিন্তু দিশানী দেখতে পেয়েছে। তো দিশানীকে এক্সট্রা করে জেলেসি করাবার জন্য অন্য কিছু করার, জড়িয়ে ধরার, ওর বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে জড়িয়ে ধরার কোনো লজিকই নেই, ফুল মিথ্যে বলে চলে গেল মেয়েটা, সেগুলোই সবাই শুনলো। কালকে এই জন্য ইরিটেড হয়ে লিখছিলাম, প্রচুর মিথ্যে বলতে, প্রচুর মিথ্যে, ওই নিজের কথাগুলো তো বললো না। একটা মেয়েকে কোন বাড়িতে, কোন বাড়ির, তোমরাও তো সংসার করো, তোমাদের শ্বশুর বাড়িতে কি তোমাদেরকে মেনে নেবে? তোমাদের শ্বশুর বাড়িতে কি তোমাদের মেনে নেবে? তোমরা যদি এরকম করে কথাগুলো বলো সোশ্যাল মিডিয়ায় এসে, বরের গোপনাঙ্গ কতটা ছোট, কতটা বড়, কতক্ষণ করতে পারে, কতক্ষণ করতে পারে না, শ্বশুরের কোথায় ঘা আছে, শাশুড়ির সাথে বরকে যদি শোয়াও তারপর কি তোমাদের শ্বশুর বাড়ি মেনে নেবে? যারা ওই মেয়েটিকে ভালোবাসো তাদের উদ্দেশ্যে বললাম, তোমরা বলো, তোমরা যে বলছো যে জাস্টিস করতে তার জন্য, বলো তোমাদের মেনে নেবে? চলো তোমরা অনেকে বিয়েও করোনি, অনেকে প্রেম করো, তোমরা কি তোমাদের বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে বলতে পারবে? চলো তোমরা কেউ হয়তো ইউটিউব করো না, ফেসবুক তো সবাই করে, তোমরা তোমাদের ফেসবুকে এসে লাইভ করে বলতে পারবে আমার বয়ফ্রেন্ডের গোপনাঙ্গ খুব ছোট, দিতে পারে না, তোমরা তোমার মায়ের সাথে পাশাপাশি লাইভ করে এই কথাগুলো কি বলতে পারবে? প্লিজ আজকে তোমাদের দিকে আমি প্রশ্ন ছুড়বো, উত্তর তোমরা দেবে, তোমরা উত্তর দেবে কতটা ভালো আর কতটা খারাপকে। জাস্টিস কার জন্য জাস্টিস চাইছো? যেই মেয়েটা প্রথমবার তার বরের বাড়ি থেকে বেরোনোর পর কুন্তল তার সাথে প্রেমালাপ করছিল, কুন্তলের দোষ? এতদিন তো শুনেছিলাম সংসার ভেঙেছে কুন্তলও। না, আমি কুন্তলকে সাপোর্ট করি না, কারণ কুন্তল এগিয়েছিল বলে কুন্তলকেও আমি সাপোর্ট করি না, কিন্তু ও তো কম নয়, ও তো এগিয়েছিল, কেন এগিয়েছিল, কেন এগিয়েছিল জানতে চাই। তোমরা আবার অনেকে এসে আমাকে কমেন্ট বক্সে বলো যে আমাকে নাকি টাকা দিয়েছে, প্রত্যেক দিন নাকি টাকা দেয় প্রীতম। ভাই আমি তো দেখতে পাচ্ছি না গো টাকা, আমি ভিডিও করেও টাকা রোজগার করতে পারি না, ভাইটাকে আর বোনটাকে নিয়ে কিচ্ছু করতে পারি না, এমনকি আমি যখন ভিডিও করি আমি কিন্তু ওই মেয়েটিকে নিয়ে পার্টিকুলার নোংরা কথা কিন্তু বলতে পারি না, যাকে বলো তোমরা লিগাল ওয়াইফ তাকে নিয়েও কিন্তু নোংরা কথা আমি বলতে পারি না। আজকে একটা গ্রামের বাড়িতে কোনো সময় কোনো কোনো গ্রামের বাড়ির মেয়েকে তার শ্বশুর শাশুড়ি তার প্রতিবেশীর লোকরা কেউ মেনে নিতে পারবে? প্রীতমের কাল না, আমি বলছি না বড় শহর কলকাতার মতো তো নয়, ওখানে নিশ্চয়ই কেউ মানতে পারবে না, গোটা শরীরে ট্যাটু, শর্ট ড্রেস, পেট বার করা, সমস্ত বার করা জামা কাপড়, ওরকম উদ্ধত্তপনা নাচ। আমি কিন্তু ওর নাচ পছন্দ করি, কিন্তু পরিবেশ মানতে পারবে না ওখানকার পরিবেশে, যেখানে প্রীতমের মা বাইরে বেরোলে সালোয়ার কামিজ শাড়ি, সালোয়ার কামিজের দুপাট্টাও এইরকম থাকে, গলায় ওঠানো থাকে না, বাড়িতে কেউ আসলে ওড়নাটাও গায়ে নেয়, যথেষ্ট ভদ্র। আরও বড় বিষয়, কালকে তো আমি খুব শক খেয়ে গেছি, আমি জানি প্রীতমের বাবা মানে জামা কাপড় এই সমস্ত কিছুর ব্যবসা করে, কালকে তো শুনে শক খেয়ে গেছি, কি কালো কুমির না কি সমস্ত মানে কিছু ব্ল্যাক ইয়ের। আমি যে দেখতে চাই এই প্রমাণগুলো যে প্রীতমের বাবাদের মানে প্রীতমদের কোনো বাজে আর কি ব্যবসা আছে, কি কালো কুমির, আমি তো বুঝিও না বাবা, প্লিজ প্লিজ এই প্রমাণটা আমার চাই, রিকোয়েস্ট করছি, সংসার বাঁচানো তো দূর কি বাদ, এই যে ব্লেমটা দেওয়া হয়েছে প্রীতমের বাড়ির লোককে, এই ব্লেমটার প্রমাণ চাই, এই প্রমাণটা চাই, প্লিজ তোমরা সবাই গিয়ে বলো। একটা মানুষ যে ভদ্রভাবে সভ্যভাবে যে একটা প্রত্যেক দিন যে জামা কাপড় নিয়ে ব্যবসা করে, আমরা দেখেওছি প্রীতমদের, প্রীতমের মা লিটারেলি গিয়ে দেখিয়েছে ওপরে কত স্টক রয়েছে, শাড়ি সায়া ব্লাউজ নাইটি বিছানার চাদরে কত স্টক রয়েছে সেটা পর্যন্ত কাকিমা দেখিয়েছে, তারপরেও এই কথাটা। পাশের বাড়ির মহিলা বিড়ি বাঁধে তাকে হেল্প করছে কাকিমা, সেটা নিয়ে বলেছে যে ওর মা তো বিড়িও বাঁধে, আজকে যদি কেউ বিড়ি বাঁধে সে কি ছোটো কাজ করছে? আমার মতে তো নয়, আমার মতে তো নয় কোনো ছোটো কাজ। তাহলে কিসের জন্য এই জিনিসটাকে নিয়েও এত বড় করা হয়েছে? আজকে তোমরা তোমাদের শ্বশুর বাড়িতে অনেক কথাই তো তোমরা জানো, তোমাদের বড় যা মেজো যা ছোটো যা ননদ শ্বশুর শাশুড়ি মা শাশুড়ি জেঠ শাশুড়ি সকলের ব্যাপারে হয়তো তোমরা অনেক কিছু জানো, তোমরা কি সোশ্যাল মিডিয়ায় এসে বলবে? কটা ব্লগার এসে সোশ্যাল মিডিয়ায় বলে? আজকে বলা হচ্ছে যে প্রীতম দিশানীর স্নানের ভিডিও কী করিয়েছে, একটা প্রমোশনাল ভিডিও, প্রিয়েটজের সময় যেটা যে ভিডিওটা দিয়েছে ওটাও একটা প্রমোশনাল ভিডিও, কোম্পানি দিয়েছে প্রমোশন করতে ওই ভিডিওগুলোকে, দ্যাটস ওয়াই ওদের করতে হয়েছে, সেই জন্য ওরা করেছে। স্নানের ভিডিও গোটা গা ঘষছিল না ওখানটা ঘষছিল, সেই ভিডিও দেখিয়েছে যে এই ভিডিও দেখা যায় না, ওই লাইভগুলো দেখা যায় না, যে লাইভগুলোতে বসে মা মেয়ে মা দুজন মিলে বসে খিস্তি করছে ওই লাইভগুলো দেখা যায় না। প্রীতমেরও অনেক লাইভ আছে যেখানে প্রীতমও গালমন্দ করেছে, সেটাও মানছি দেখা যায় না সেটাও, কিন্তু এটা এটা সমাজকে কী দিচ্ছে? যে কালকে গিয়েছিল সে সমাজকে কী দিচ্ছে? সমাজের ছোটো ছোটো বাচ্চাদের শেখাচ্ছে তোরা অন লাইভে আয়, ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে এসে তোদের বরের গোপনাঙ্গ কতটা ছোটো বড় সেটা বল, ফিজিক্যালি স্যাটিসফাইড করতে পারে কি পারে না, মায়ের সাথে মাকে পাশে নিয়ে বসে বল, এগুলো সমাজকে দিচ্ছে, এগুলো সমাজকে দিচ্ছে।
দিশানি নাকি প্রীতমকে চান করিয়ে দিচ্ছিল, কি চান করেছে এখনো ভিডিও আছে, গিয়ে দেখিয়ে দেখে এসো, মাথায় শ্যাম্পু করে দিয়েছিল, ড্যান্ড্রাফ হয়েছিল, সেটা একটা শ্যাম্পুর মানে প্রমোশন ছিল যতদূর আমি জানি, মনে আছে, তোমরা দেখে এসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। প্রেগনেন্সির ওইটা যে ব্যথা নিয়ে ওটা ওটাও একটা বোধহয় প্রমোশন ছিল, কোনো কিছু এভার ইউথ বা কিসের একটা ছিল আমার মনে নেই, ওটা বোধহয় প্রমোশন ছিল, এগুলো ভুল। নিহাত ঘুরতে গিয়েছিল যেগুলো সত্যি ওগুলোও একটা করে মানে প্রমোশন কোম্পানি ডেকেছে বা হোটেলগুলো ডেকেছিল, নইলে তো ওটাও বলে দিত যে ওরা বারবার হানিমুন। 21 জানুয়ারি অ্যানিভার্সারি কোথায় সেলিব্রেট করেছে? দিশানির জন্মদিন তোমরা জানো কি জানো না? তোমরা জানো কি জানো না দিশানির জন্মদিন? বলো আমাকে প্লিজ কমেন্টে বলো। প্রচুর লোক দিশানিকে জন্মদিনে উইশ করেছে, করতেই পারে এটা, এটাও নাকি খারাপ, এটাও নাকি খারাপ। তাহলে জাস্টিস যদি হয় তার জন্য, তাহলে এর জন্য কেন জাস্টিস হবে না? যদি তোমাদের চোখের অনুসারে যে এই মেয়েটাও তো দিশানিও তো এতগুলো দিন এতগুলো বছর ও তো বিয়েও করেছে, সেই হিসেবে দেখতে গেলে ও তো বউ, তাহলে জাস্টিসটা দিশানির জন্য কেন হবে না? দিশানি কী পেলো, দিশানি কী পেলো? রক্ষিতা ডাইনি, আমি পর্যন্ত বলেছিলাম, কিছু মানুষের কথায় ভ্যাগ গিয়ে আমিও বলেছিলাম। আর ইয়েস, আমাকে নিয়ে যে টপিকটা উঠেছে আমি দিয়েছিলাম, আমাকে পূর্ণিমা আর তিতলি আমরা দুজনা কথা বলছিলাম, সেখান থেকে একটা বোধহয় কিছু ফটো পাঠিয়েছিল, সেই ফটোটা কোথাও প্রুফ দেখায় না, একটা কেক দুজনা আলাদা আলাদা বসে আছে, না একসাথে কেক কাটিং করছে না কিছু করছে, সেটা সেটা আর কোনো দিক থেকে প্রুফ করে না যে দুজনে একসাথে কেক কাটছে, ভিডিও আছে, জড়িয়ে ধরছে, নেই। আজকে হয়তো এই ভিডিওটা দেখে পূর্ণিমা আর তিতলি জানতে পারবে, আমাকে বারবার বলেছিল ওটা আমাদের থেকে যায়নি, তাহলে তোমার থেকেই যেতে পারে, আমি ওদেরকে বলিনি যে আমি দিয়েছিলাম, কারণ ওরা আমাকে বিশ্বাস করে দিয়েছিল। আমি জীবনে ওই একবার এই হোল লাইফে বোধহয় আমি একবার ওদের দুজনের বেচারা আমি বিশ্বাসটা ভেঙেছিলাম, আর ওই মেয়েটাকে বিশ্বাস করেছিলাম, তাও আমি দিতে চাইনি, জোর করে কেঁদে পাগলামো করে, না দিবা না দিদিয়া তুমি দাও দিদিয়া আমি দেখতে চাই দিদিয়া, পরক্ষণে নিল নিয়ে স্টেটাসে ঢেলে দিল, পরক্ষণে নিয়ে স্টেটাসে দিয়ে দিল। সো একে বিশ্বাস করা মানে কাল বলে না সাপকে বিশ্বাস করা, বিশ্বাস করবে, ভালোবাসবে, দুধ কলা খাওয়াবে, পরের মুহূর্তে ছবলটা তোমাকে মারবে। যে মানুষটা তার নিজের বাবাকে বলে যে আমার বাবা আমাকে ভোগ করে, আমার বাবা আমাকে মলেস্ট করে, সে নিজের রক্তের বাবা না হলেও, সেই মেয়েকে আর যাই হোক সরি গুরু, আমি তো বিশ্বাস করতে পারবো না। যে নিজের যে বাবা ওকে ছোট থেকে বড় করেছে, সেই বাবা যদি তার এগেনস্টে, ভাই আজকে ও খেয়ে গায়ে যেটুকু মানে মাংস মানে গজিয়েছে, চর্বি লাগিয়েছে, সেটা ওই বাপেরই টাকার, সেই বাপ নাকি যখনই বাপের এগেনস্টে হয়, যখনই বাপের ওপর রাগ হয়, তখনই বাপ হয়ে যায় মলেস্ট করছে, বাপ আমাকে অত্যাচার করছে, আর যখনই সব নর্মাল থাকে ওর মনের মতো করে ওর বাবা গাড়ি কেনে, একটা মানুষকে কতটা প্রেশার দেওয়া হলো। আজকে আমি বলবো কাকার জন্যও বলবো, প্রীতম নতুন গাড়ি কিনেছে বলে বাপকে প্রেশার দিয়ে বাপকেও গাড়ি কেনালো নতুন গাড়ি, এটা হচ্ছে রিভেঞ্জ। আর এই জিনিসগুলোকে কন্টিনিউ কাকারা প্রশ্রয় দেয়, যার জন্য মাথায় উঠে নাচ্ছে। এখন এতদিন পর্যন্ত পাঠাছিল প্রীতম, এখন তার শাশুড়ির মুখ থেকে বেরোচ্ছে প্রীতমের নাম, পাঠা বেরোচ্ছে না, বেরোচ্ছে না পাঠা, কেন? যদি এত নোংরা কথা সোশ্যাল মিডিয়ায় আসার পর শাশুড়িকে নিয়ে শ্বশুরকে নিয়ে বলার পরে, একটু এদিকে ঘুরে বসলাম, এতদিন ধরে যদি শাশুড়িকে শ্বশুরকে নিয়ে সমস্ত রকমের নোংরা কথা বলার পরে যদি প্রীতমের বাবা মা সবাই মানতে বাধ্য হয়, মানে সোশ্যাল মিডিয়ার লোকরা সবাই মিলে পাবলিকরা মিলে যদি মানতে বাধ্য করে, তাহলে কেন কাকাদের ফ্যামিলির লোকরা মানবে না? কেন তারা মেয়ের সাথে সম্পর্ক রাখবে না? কেন? দেখতে গেলে তো ওই বাড়িটা প্রীতমদেরও, ওই বাড়িটা তো প্রীতমের বাবা মায়েরও, তাহলে ওর মা বাবারা তো ওদের ওকে ওর ছেলেকে আর ছেলের বউকে বাড়ি থেকে ঠাঁই নাই দিতে পারে, যেখানে আমাদের কাউকে সম্মান করবে না, তোমাদের যেখানে সম্মান নেই সেখানে কি তোমরা সেই যেই মানুষটা তোমাদেরকে নিয়ে রাস্তার মধ্যে তোমাদের মান সম্মান নিয়ে যাচ্ছে তাই ভাবে খেলেছে, সেই মানুষটা কি তোমরা বাড়ি ঢুকিয়ে খাওয়াতে পারবে, ভালোবাসতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব কি সম্ভব নয় প্লিজ কমেন্ট করো। আজকের এই ভিডিওটার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দিকে ছুড়ে দিলাম, প্রতিটা প্রশ্নের উত্তর প্লিজ তোমরা আমাকে দিও। তোমরা অনেকেই জানো আমিও কিন্তু চেষ্টা করেছিলাম, প্রীতমকে বারবার বুঝিয়ে ওকে কিন্তু ঘরে ঢুকিয়েছিলাম যে প্রীতম ঢোকা আর করবে না, ম্যাচিওর হয়েছে, অনেক বুদ্ধিমান হয়েছে, বুদ্ধিমতী হয়েছে। কী হলো ঢুকে? আমাকে শুনতে হলো ছাদে গিয়েও নাকি আমার সাথে কথা বলতো, যেখানে ওখানে থাকাকালীন ওদের যদি 10 বার 12 বার ঝগড়া হয়, দুবার, একবার গলির বাইরে দাঁড়িয়ে কথা বলেছিল আর একবার ছাদে, দুবার কথা বলেছিল প্রীতম যে দিদি তোমার কথা শুনে ঢুকি আজকে আমার এই অবস্থা, আজকে তুমি নেই প্রবলেমগুলো কিন্তু আমাকে ফেস করতে হচ্ছে, সারাক্ষণ কিন্তু আমাকে শুধু এই দুটো কথা বলেই ফোনটা রেখে দিত, শুধু এই দুটো কথা বলে। সেখানে শুনতে হলো কালকে লাইভে যে আমার সাথে নাকি সারাক্ষণ কথা বলতো প্রীতম ওপরে গিয়ে, এরকম একটা মেয়ে তাকে কি বিশ্বাস করা যায়? এবার বাড়িতে ঢুকবে, ঘর রুমের মধ্যে তো সিসিটিভি ক্যামেরা নেই, বাড়িতে গিয়ে প্রীতমের সাথে অবভিয়াসলি হাজব্যান্ড ওয়াইফের যে নর্মাল সম্পর্ক যদি সেটা হয়, তারপর তো বলতেই পারে মেয়েটা যে আমাকে রেপ করেছে, তখন প্রীতমের কী হবে? বাড়িতে নেই তাতেই মিথ্যে কেস দিয়ে প্রীতমকে বেল নিয়ে দিনের পর দিন হাজিরা দিতে যেতে হচ্ছে কোর্টে, ওই মেয়ে বাড়িতে ঢুকলে যেই বাড়িতেই তোমরা যারা যারা বলছো তোমাদের বাড়িতে নিশ্চয়ই ভাই আছে দাদা আছে কেউ না কেউ তো রয়েছে, তোমরা একবার ভেবে দেখো ওরকম মেয়ে যদি তোমাদের বাড়িতে ঢুকে তারপর সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বা তোমাদের মা বাবা বা তোমাদের ওই দাদা ভাইরা কি সেফ অ্যান্ড সিকিউর থাকবে এই মেয়েকে বাড়িতে ঢুকালে? প্লিজ ভেবে দেখো প্লিজ। আমি খুব কাছ থেকে না সামনাসামনি নয় খুব ভালো করে অনেক দিন ধরে ওকে দেখছি, চেনার চেষ্টা করেছি, তাই এতগুলো কথা বলতে পারলাম। বাকি মধু তো আসবেই, আজকে মধু ঢুকছে লাইভে, হয়তো আমিও থাকবো যদি আমার সময় থাকে, বাকি কথা তো লাইভে হবে। আর অবশ্যই নেক্সট আরও ভিডিও আসবে, এখন আমিও ভিডিও করবো। রোজগারের কথা বলছে না, ভিউজ রেভিনিউর কথা বলছে না, ম্যাডাম তো রোজগারই করেননি, ম্যাডাম তো ভিউজই পাননি, ম্যাডামের তো সাবস্ক্রাইবারই বাড়েনি, ম্যাডাম তো ফলোয়ার্স নিয়ে চিন্তাই করেন না,
শুধু প্রীতম করে, দিশানি করে, চিঙ্কি মাসি করে, আমার কাকা করে, আমার কাকিমা, আমার মানে প্রীতমের মা, কবিতা কাকিমা, আর ওই মেয়েটি, মেয়েটি করে না, মেয়েটি ভাবেই না, এটাও আমি জানি। আজকে সব থেকে বড় বিষয়, এই মেয়েটা চেয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে নয়, বাইরে থেকে সমস্ত কিছু অফ ক্যামেরায় ঠিক হবে। আজকে যদি প্রীতমের সো কল লিগাল ওয়াইফকে যদি কেউ চিনতো, সে কিন্তু সোশ্যাল মিডিয়ায় লাইভ করে ওদের প্রবলেমটা সলভ করতো না, কারণ মোটেও ওই মেয়েটি পছন্দ করে না সোশ্যাল মিডিয়া। যে নিজে বলছে যে তার মার, তার বাবার, তার নিজের, তার মানে বর যাকে বলা হচ্ছে, প্রীতম, প্রীতমের, প্রীতমের মায়ের, এদের সবার সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হোক, সেই তাদের সলিউশন করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে। সে পছন্দই করে না সোশ্যাল মিডিয়া, সে চাই না সোশ্যাল মিডিয়াই হোক। যদি তার কথাটাও শোনা হয় তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে নয়, অফ ক্যামেরা সব কিছু সলিউশন করে যে মীমাংসাটা হলো সেটা সোশ্যাল মিডিয়ার সামনে এসে বলা। কারণ অলওয়েজ এরকম লাইফ যদি চলতে থাকে, এরকম কলের পর কল ঢুকবে, মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, একটা টাইমের পর যে সলিউশন করতে বসবে তার নিজের শরীর খারাপ হবে, যারা কথা বলতে বসবে তাদের নিজেদের প্রবলেম হবে, কারণ একটাভাবে তারা কথা বলতে পারবে না, পারবে না, একটা টাইমের পর তাদেরও মাথা ঘিরে যাবে। কারণ এইটাকে ঝামেলা অশান্তি বলে না, যেটা এদের মধ্যে হয় সেটাকে বলে একটা নোংরা জঞ্জাল যেটা নিজেরা ক্রিয়েট করেছে। এইটুকু রইল, এর বেশি দূর এগোবো না, ভিডিও আরও বড় হয়ে যাবে, অলরেডি 30 মিনিটের ভিডিও হয়ে গেছে, আপলোড করতে আমার অনেকটা টাইম লাগবে। তো নেক্সট ভিডিও আসছে, নেক্সট ভিডিও তোমাদের জন্য থাকবে আরও অনেকগুলো প্রশ্ন, আরও অনেক কিছু ক্লারিফিকেশন, সতীকে অসতীকে সেটা নিয়েও আসবো তাহলে, ঠিক আছে? কোন মেয়েটা ভালো, কোন মেয়েটা খারাপ, অবভিয়াসলি বলতেই হবে, এত বছর এত কিছু হয়েছে, দিশানি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় এসে আর যাই করুক, প্রীতম, প্রীতমের মা বাবাকে ছোটো করেনি, ভালো যাকে বাসবো তাকে কোনোদিন বোধহয় সোশ্যাল মিডিয়ায় ছোটো করতে পারবো না, 10টা লোকের সামনে ছোটো করতে পারবো না। হ্যাঁ, মনের কষ্ট হলে কাছের মানুষদের বলতে পারবো, যাদেরকে বিশ্বাস করি তাদেরকে বলা যেতে পারে যে আজকে ঝগড়া হয়েছে, এটা সবাই করে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে লাঞ্জ করে দিতে পারবে না, আর যাই করুক, দিশানি পারবে না, এটা আমার মনে হয় সবসময়। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা খুব বড় হওয়ার জন্য এক্সট্রিমলি সরি ভাই, অনেকক্ষণের অনেক অনেক ঘন্টার লাইভের পর এটুকু বড় ভিডিও তো আসবেই, তাই না? টাটা।